সালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের কেমনই মিস, হাজির হলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে যোগ করতে হয়, হাতে রেখে এবং হাতে না রেখে। তো আমার মনে হয় এগুলো তোমরা বুঝতে পেরেছ, অনেকে এইচডব্লিউ করেছ। তো আমরা আসলে যোগ যেহেতু আমরা শিখে ফেলেছি, তো আজকে আমরা শুরু করব ডাকের অঙ্ক। তো সবাই পেজ নাম্বারটি খুলবে, তো চলো আমরা দেখে নিই আমাদের ডাকের অঙ্কগুলি। সবাই 29 পৃষ্ঠাটি খুলবে। আচ্ছা, 29 পৃষ্ঠার আমরা 3 নং থেকে শুরু করব। এর আগের যোগগুলো, যেমন এই যোগগুলো আমরা যদি নিয়ম জানি তাহলে আমাদের, আসলে বারবার বলছি যে আমরা যদি নিয়ম জানি তাহলে আমাদের যোগ করতে কোনো সমস্যাই নেই, সেগুলো যত সংখ্যা দেওয়া থাকুক। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, 6 নম্বর অঙ্কটি। যেমন এখানে দেওয়া আছে 4টি সংখ্যা দ্বারা, আমার এখানে দেখা যাচ্ছে যে 4টি স্টেপে দেওয়া আছে। 4টি স্টেপ থাকুক, যে কয়টি স্টেপই থাকুক না কেন, আমার যদি নিয়ম জানা থাকে সেক্ষেত্রে আমার অঙ্ক করা কিন্তু অনেকটাই ইজি। তো তারপরও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আরও একটি অঙ্ক করে দিব। তো চলো আমরা একটু দেখি নি। আমার কাছে যেটি মনে হচ্ছে, তোমাদেরকে আমি 6 নম্বর অঙ্কটি করে দেবো, একটু খেয়াল করো। আচ্ছা, আমরা সংখ্যাগুলো পড়ব, যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা সাউন্ড করে সংখ্যাগুলো পড়ব। এতে হবে কি, আমার আমাদের যেমন এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, কথায় লিখো সংখ্যায় লিখো, আমাদের এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানে 3645 না বলে আমরা বলবো 3645। 3645, এরপরে আছে 1794। তাহলে আমি হাজারের নিচে হাজারকে লিখবো, অর্থাৎ হাজার পজিশনে আছে এক, এককে লিখবো। শতক পজিশনে আছে 7, 6-এর নিচে 7 বসবে। তো এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি স্থানীয় অঙ্কর নিচে আমরা বসাবো। তাহা এরপরে আছে 4, 4-এর নিচে বসবে 9। এরপরে একক পজিশনে আছে 4, 5-এর নিচে 4কে বসাবো। আচ্ছা, এরপরে দেওয়া আছে 930। আচ্ছা, এখানে 930 দেওয়া আছে, এখানে কিন্তু হাজার দেওয়া নাই। তো হাজার যদি না দেওয়া থাকে, আমি কি 9কে তাহলে হাজারের নিচে বসাবো? কখনোই না। আমরা সবসময় বলে রাখি, আমরা অঙ্ক সবসময় ডান পাশে, অর্থাৎ একক থেকে বসানো শুরু করব। এখানে আমার একক পজিশনে আছে 0, আমি 0কে একক পজিশনে বসাচ্ছি, অর্থাৎ 4-এর নিচে বসবে। এরপরে আছে 3, দশক পজিশনে আছে, আর দশক পজিশনে আগের যে সংখ্যাটি ছিল 9, তার নিচে বসবে। ওকে, 3কে বসাবো। এরপরে আছে 9, শতক পজিশনে আছে 9, আর 9-এর উপরে ছিল 7, 7-এর নিচে আমি 9কে বসাবো। আর এক্ষেত্রে আমার কিন্তু হাজার পজিশনে কোনো সংখ্যা নেই, তার মানে আমি কিন্তু আর বসাবো না। আচ্ছা, এর পরের স্টেপটাতে ছিল 2749। তো আমি ডান পাশ থেকেই শুরু করব। তো ডান পাশে আছে, অর্থাৎ একক থেকে বসাবো, 9কে বসাচ্ছি, একক পজিশনে আছে। তো আমার প্রত্যেকটি স্টেপ কিন্তু ফলো ঠিক রাখতে হবে, অর্থাৎ আমার উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যা বরাবর, তা না হলে এদিক সেদিক হলে তখন কিন্তু অঙ্ক আর মিল করতে পারা যাবে না। আর এই অঙ্কগুলো বসানো, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই করো কি অঙ্ক ঠিকই থাকে কিন্তু তোমরা এলোমেলো করে ফেলো। হ্যাঁ, তো আমি বারবার বলবো যে এই জিনিসটা যেন তোমাদের না হয়, একদম তোমরা পজিশনগুলো যেন ঠিক রাখো। অর্থাৎ আমি দেখো একটাও কিন্তু এদিক সেদিক করিনি, এদিক সেদিক করলে আমি যে এত, আমি সত্যিকার অর্থে আমি যে টিচার, তোমরা তো ছোটো, তোমাদের ভুলের কথা না হয় নাই বলে আমারও কিন্তু ভুল হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, সঠিকভাবে বসানো আগে শিখতে হবে, পরে আমরা যোগ করবো। আগে আমরা যদি সঠিকভাবে বসাতে জানি তো সেক্ষেত্রে আমাদের যোগটা করতেও ইজি হবে। তো দেখো, এখানে 9 বসিয়েছি, এরপরে আছে শতক দশক পজিশনে আছে 4, আর 4টি বসবে অবশ্যই 3-এর নিচে। আচ্ছা, এরপরে আছে 7, 7টি বসবে শতক পজিশনে, অর্থাৎ 9-এর নিচে 7কে বসাবো। এরপরে আছে 2, 2টি হচ্ছে হাজার পজিশনে, তার মানে 1-এর নিচ বরাবর বসবে 2কে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে 2কে আমি 7-এর পাশে বসাবো, অবশ্যই আমি এখানে যেহেতু 9
নয় আছে, আমি নয় এখানে, যেখানে ফাঁকা আছে আমি এখানে বসিয়ে দিই। এই কাজটা কিন্তু মনের ভুলেও করবে না, অর্থাৎ দুইটি আছে সাতের পাশে, তার মানে আমি ওকে ওর পাশে বসাবো, অর্থাৎ চতুর্থ লাইনটিতে ছিল, ওকে আমি থার্ড লাইনে যেহেতু ফাঁকা আছে, আমি এই ক্ষেত্রে যদি আমি এখানে মনে করি যে না আমি এখানে বসিয়ে দিই, নিচে একবারে না দিয়ে আমি ওকে ওখানে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু যদিও তোমার সংখ্যাটি হবে যেমন একই থাকলো, কিন্তু তারপরে অঙ্ক মিলবে না, আর সেটা বেমানানো হবে। তো শিক্ষার্থীরা, এত কথা বলার মূল উদ্দেশ্যটাই হলো অবশ্যই তোমরা কি করবে, সংখ্যা নিচে সংখ্যাটি বসাতে চেষ্টা করবে, কেমন? তো চলো আমরা এখন, অঙ্কটি ছিল যোগ, আমরা যোগ করা শুরু করে দিব। আর অবশ্যই চিহ্নটি দিতে হবে, যোগ হলে যোগ চিহ্ন, বিয়োগ হলে, অর্থাৎ যে অঙ্কটি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, আমাদেরকে সাইন বা চিহ্নটি ঠিক মতো বসাতে হবে। এক্ষেত্রে তুমি যোগ করলা কিন্তু চিহ্নটি দাওনি, সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে। আচ্ছা, এরপরে আমরা একটি লাইন দিব। এখন যে কাজটি করবো, আমরা সবসময় একক পজিশন থেকে গোনা শুরু করব। আগেও বলেছি, আজকেও বলছি, তো নয় আছে, নয়ের সাথে প্রথমে শূন্যকে যোগ করব। নয়ের সাথে শূন্যকে যোগ করলে নয় হবে, এরপরে নয়ের সাথে চারকে যোগ করব। নয়ের পর থেকে চার পর্যন্ত গুনে যাব, 10, 11, 12, 13। 13 এর পরে ছিল 5, 5কে গুনবো, 13-র পর থেকে 5 পর্যন্ত গুনবো, 14, 15, 16, 17, 18। 18-র 8 বসবে, হাতে আছে আমার 1, হাতে যে আছে সে আমার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। আমি নিচ থেকেই গণনা শুরু করব। আচ্ছা, হাতে ছিল 1, 3, 4-এর সাথে 1কে যোগ করলে হবে 5, 5-এর সাথে 3কে যোগ করব, 6, 7, 8, 8-এর সাথে এখন 9কে যোগ করব, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17-র সাথে এখন আমি 4কে যোগ করব, 17, 18, 19, 20, 21। কি হচ্ছে আমার? 21 হচ্ছে। এক্ষেত্রে আমি 21-এর 1কে বসাবো, আর আমার হাতে আছে 2। এক্ষেত্রে কিন্তু 1 থাকবে না, 21, 21-এর 1 বসবে ডান সাইডেরটা, হাতে থাকবে বাম পাশেরটা। আর আমার 21 বানাতে গেলে 1 বসে গেল, বাম পাশে ছিল 2, 2 আমার হাতে আছে। আচ্ছা, এখন আমি কি করব, এই 2কে আমি 7-এর সাথে যোগ করব, 7-এর সাথে 2কে যোগ করলে কত হবে? 8, 9। 9-এর সাথে এখন আমি 9কে যোগ করব, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18-র সাথে 7কে এখন যোগ করব, 19, 20, 21, 22, 23, 24, 25। 25-এর সাথে এখন আমি 6কে যোগ করব, 26, 27, 28, 29, 30, 31। আচ্ছা, 31-এর 1 বসবে, হাতে আছে কত? 3 আছে, হাতে কি আছে? 3। সেই 3টি আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ করব, পরবর্তী সংখ্যা 2 ছিল, 2-এর সাথে আমি 3কে যোগ করব, 2-এর সাথে 3কে যোগ করলে হবে কত? 3, 4, 5। 5-এর সাথে 1 যোগ করলে হবে 6, 6-এর সাথে আবার 3কে যোগ করব, 7, 8, 9। আমি 9কে বসিয়ে দিব। ওকে, তো শিক্ষার্থী বৃন্দ, এখন দেখো আমার এখানে যোগটি করা শেষ। তো এক্ষেত্রে আমি এভাবে কিন্তু রেখে দিব না, অবশ্যই আমার যোগ যখন করা হয়ে যাবে, ক্যালকুলেশন যখন করা হয়ে যাবে, অবশ্যই আমাকে কি করতে হবে? উত্তর লিখতে হবে। তো আমরা এখন লিখতে পারি কি, উত্তর যোগফল, উত্তর যোগফল 9118। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা যোগ সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো এরপরে তোমরা যোগগুলো বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করতে থাকবে। তো আজকে আমি তোমাদেরকে পাশাপাশি কীভাবে ডাকের অঙ্কগুলো করতে হয় সেগুলো শেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে 3 নম্বর একটি অঙ্ক আছে, অঙ্কটি খেয়াল করবা। যেমন যেমন এখানে আমরা যখন অঙ্ক করব, তার পূর্বে আমরা অঙ্কগুলো পড়ে নিব, হ্যাঁ, অর্থাৎ কথাগুলো কি আছে সেগুলো পড়ে নেব। তো চলো আমরা স্টার্ট করি। লুসা চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 1000 টাকা এবং তৃতীয় সপ্তাহে 890 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? আচ্ছা,
এখানে লুসাই চাকমা নামের একজন দোকানি তেনে কেনা প্রথম সপ্তাহে দোকান থেকে লাভ করেন 680 টাকা, দ্বিতীয় সপ্তাহে লাভ করেন 1000 টাকা এবং তৃতীয় সপ্তাহে লাভ করেন 890 টাকা। এখন বলছে যে এই 3টি সপ্তাহে সে মোট কত টাকা লাভ করলো। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, যখনই মোট কথাটি থাকবে তখন আমরা সেক্ষেত্রে কী করি, আমরা সেক্ষেত্রে যোগ করব, কেমন? আচ্ছা তো আমরা এখন কীভাবে লিখব, লেখাগুলো আমরা লিখতে পারি। আমরা কীভাবে লিখব, অবশ্যই দাগ নাম্বার দিব এবং প্রশ্ন নাম পেজ নাম্বারটি দিব। পেজ পৃষ্ঠা হচ্ছে 29। আচ্ছা 29-এর 3 নম্বর অঙ্কটি। তো আমরা এখন লিখব প্রথম সপ্তাহে লাভ করে, প্রথম সপ্তাহে, প্রথম সপ্তাহে লাভ করে কত টাকা। আচ্ছা আমরা কিন্তু সমান সমান দিতে পারি, না দিলেও চলবে, আমরা সিরিয়ালটা মেনটেন রাখার জন্য সমান সমান দেব। প্রথম সপ্তাহে লাভ করে হচ্ছে 680 টাকা। আমরা একদম সমান সমানের পাশে লিখবো না, একটু সরিয়ে লিখবো, সংখ্যাটা একটু সরিয়ে লিখবো, 680 টাকা। আচ্ছা এরপরে বলেছে দ্বিতীয় সপ্তাহে, তো আমরা এখানে লিখব দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় সপ্তাহে লাভ করে। আমরা সপ্তাহে এগুলো যেহেতু উপরে লেখা আছে আমরা এই লাইনগুলো আবার লিখব না, আমরা এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে আমরা কমা দিব, বা হ্যাঁ এটাকে যেমন কমা বলা হয়, অর্থাৎ এই লাইনটা কি নির্দেশ করছে, তার মানে বোঝাচ্ছে যে দ্বিতীয়, এই দাগটা দেওয়ার কারণে সপ্তাহই বোঝাচ্ছে, দ্বিতীয় সপ্তাহে লাভের নিচেও ঠিক তাই দিব, দ্বিতীয় সপ্তাহে লাভ করে সমান সমানটি দিয়ে নিব, কত টাকা করে, 1000 টাকা। আচ্ছা আমরা একক পজিশন থেকে আবার শুরু করব বসানো, একক, দশক, শতক, হাজার, 1000 টাকার নিচেও দাগ দিব দুটি। আচ্ছা এর পরবর্তীতে তৃতীয় সপ্তাহের কথা বলা হয়েছে, তৃতীয় সপ্তাহে লাভ করে 890 টাকা। তো আমরা লিখে নিই আবার, তৃতীয় সপ্তাহে লাভ করে কত টাকা করে, 890 টাকা। আচ্ছা 890 টাকা লিখলাম। এখন আর আমাদের কোনো কোনো আর লাভ করে বলা হয়নি, আর কোনো সপ্তাহের কথা বলা হয়নি, তাহলে আমরা কি করে দিতে পারি, আমরা এখন যোগ করে দেব। তাহলে যোগ করি, অবশ্যই এখানে চিহ্ন দেব, আমরা সমান সমানের নিচে সমান সমান, অর্থাৎ সমান সমানটা দেওয়ার কারণ হচ্ছে সিরিয়ালটা মেনটেন করার জন্য, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখন যোগ করি, 0, 0, 0, এই শূন্যর সাথে ওই শূন্য যোগ করলে শূন্য হয়, উপরে শূন্য যোগ করলেও শূন্য হয়, শূন্যর সাথে আমরা যাই যোগ করি না কেন শূন্য হবে। তো এখানে আমি শূন্য বসাচ্ছি, হাতে কিন্তু কিছুই নেই, 9-এর সাথে শূন্যকে যোগ করলে হবে 9। আচ্ছা শূন্যর সাথে আমরা শূন্য, 0, 0, 0কে যোগ করলে হবে 0। আচ্ছা শূন্যর সাথে যাকে আমরা যোগ করি না, শূন্যর সাথে যাকে আমরা গুণ করি বা ভাগ করি সেক্ষেত্রে হবে 0। আর আমরা শূন্যর সাথে যখন শূন্যকে যোগ করব তখন শূন্যই হবে। আচ্ছা এরপরে শূন্যর সাথে আমি 9কে যোগ করব, শূন্যর সাথে 9কে যোগ করলে হবে 9। 9-এর সাথে এবার 8কে যোগ করব, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17-এর 7 হাতে আছে আমার, 1, 8 আছে, 8-এর সাথে এবার 1কে যোগ করব, 8-এর সাথে 1কে যোগ করলে হয় 9, 9-এর সাথে 0কে যোগ করলে হবে 9, 9-এর সাথে এবার 6কে যোগ করব, 10, 11, 12, 13, 14, 15, 15-এর 5 হাতে আছে আমার 1, সেই 1 এখানে যেহেতু কোনো সংখ্যা নেই এই 1-এর সাথে যোগ হবে, 1-এর সাথে 1কে যোগ করলে হবে 2, তার মানে আমার 2,570 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ আমার যোগফলটি নিচে নামানো হলো। এখন আমি কী করতে পারি, এখন আমি যেটি করতে পারি, তো লাস্টের কথাটি আমি এখানে তুলে দেব, তিনি এই 3 সপ্তাহে, এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত, তাহলে আমি লিখতে পারি, সুতরাং মোট লাভ হলো
অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি মোট লাভ হলো এত টাকা বা তিন সপ্তাহে মোট লাভ হলো। তোমার এখানে কথা যেভাবে অর্থাৎ লাস্ট লাইনটি যেটি আছে এই তিন সপ্তাহে তার মোট কত টাকা লাভ হলো, তো আমরা ছোট করে লিখি মোট লাভ হলো, মোট লাভ হলো কত টাকা, 2570 টাকা। তাহলে উত্তর 2570 টাকা। শেষ হয়ে গেল আবার অঙ্কটি। এর পরবর্তী যে পৃষ্ঠাটি আছে 30 পৃষ্ঠা, আমরা 30 পৃষ্ঠা অঙ্ক, এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে 4 থেকে 10 পর্যন্ত। তো আমি তোমাদের আরও একটি অঙ্ক করিয়ে দিব, খেয়াল করো। এখানে সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 800 মিটার দৌড়ায়, প্রতিদিন সে কত মিটার দৌড়ায়। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখানে কী কী দেওয়া আছে? সুজন নামের একটি ছেলে, সে কী করে? ক্রীড়া প্রতিযোগিতার জন্য অর্থাৎ খেলার জন্য ওদের স্কুলে একটা প্রতিযোগিতা আছে, সেটা হচ্ছে খেলা। তো ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার এবং 800 মিটার দৌড়ায়, তার মানে প্রতিদিন সে কত মিটার দৌড়ায় একদিন। প্রতিদিন বলতে হচ্ছে একদিনকে বোঝায়। তো আমরা এভাবে লিখতে পারি। তো এখানে আমরা শুরু করে দিই 4 নম্বর অঙ্কটি। এক্ষেত্রে লিখব সুজন প্রতিদিন দৌড়ায়, সুজন প্রতিদিন দৌড়ায়। আমরা এটা দুইভাবে করতে পারি, পাশাপাশিও বসাতে পারি অথবা উপর নিচ করে বসাতে পারি। তো সুজন প্রতিদিন দৌড়ায় সবার সবার লিখে প্রথমে আছে 100, 100কে লিখব, কোনো বর্ণয়ে লিখব। আচ্ছা 100 যোগ দিব, হ্যাঁ 100 যোগ 400 যোগ 800। আমরা বারবার মিটার না লিখে একবারই সবগুলো সংখ্যার পরে মিটার লিখব। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে প্রথম বন্ধনী, আর এরপরে বাহিরে লিখব মিটার। আর বাহিরে মিটারটি লিখলে বোঝা যাবে এই মিটারটি সবগুলো সংখ্যার সঙ্গেই আছে। আচ্ছা এবার আমরা সমানে নিচে সমান দিব। আচ্ছা প্রথম 0, এ 0 এবং এ 0টির সাথে যোগ করলে 0ই হবে। আচ্ছা পরবর্তী 0, 0 0-র সাথে যোগ করলে 0ই হবে। এরপরে আছে 8, 8-এর সাথে 4কে যোগ করব, 9, 10, 11, 12, 12-র সাথে 1কে যোগ করব, 13 হবে, 1300 মিটার। তো উত্তর হবে কি? 1300 মিটার। অর্থাৎ সে প্রতিদিন কত মিটার দৌড়ায়, সে যতটুকু দৌড়ায় ঠিক ততটুকুই আমরা কী করব, যোগ করব। তো সে একদিনে যে 3 বার দৌড়িয়েছিল, তো যত মিটার দৌড়েছিল সেগুলোকে যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলটি এসে যাবে, আর এখানে হবে কত? 1300 মিটার। আচ্ছা এটা গেল একভাবে পাশাপাশি, অথবা আমরা এভাবেও লিখতে পারি, অথবা দ্বারা আমি দেখাচ্ছি। সুজন প্রতিদিন দৌড়ায় উপরে 100 মিটার, এরপরে লিখব 400 মিটার নিচে, এটা হচ্ছে নিচে নিচে 400 মিটার, এরপরে লিখব 800 মিটার, এরপরে যোগ করলাম, তারপর হচ্ছে আমার আগের ফলটি আমি বসিয়ে দেব 1300 মিটার। তাহলে এখানে লিখি সে প্রতিদিন মোট দৌড়ায় 1300 মিটার। উত্তর 1300 মিটার। তো আমরা এভাবেও কিন্তু করতে পারি, তোমাদের যেটি ভালো লাগে তোমরা সেটি করবে। তো আমি তোমাদেরকে আরও একটি অঙ্ক করে দিব, 5 নম্বর একটি অঙ্ক আছে। লিমু 261 পৃষ্ঠা,
লিবু 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করে, সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? আচ্ছা, লিবু নামের একজন শিক্ষার্থী, সে হচ্ছে 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা এবং 350 পৃষ্ঠার গল্পের তিনটি বই, কয়টি বই আছে এখানে? তিনটি বই আছে। আর এই তিনটি বই কি করে? সে এক মাসে পড়ে শেষ করে, সে ওই মাসে কত পৃষ্ঠার গল্পের বই পড়েছে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আগের অঙ্কটির মতোই আমরা করব, লিবু গল্পের বই পড়েছে সমান সমান, উপর নিচ করে আমরা করব, আজকে আগেরটি যেহেতু পাশাপাশি দুইভাবেই করেছি, আমরা এভাবে করতে পারি, একটু দূরে সংখ্যাগুলো সরিয়ে বসাবো। 61 পৃষ্ঠা, এরপরে আছে 275 পৃষ্ঠা, এরপরে আছে 350 পৃষ্ঠা। ওকে, এবার আমরা যোগ করব, যোগ করে নামাবো সংখ্যা 6, 5-এর সাথে 7-কে যোগ করলে হবে 12, 12-র সাথে 6-কে যোগ করব 13, 14, 15, 16, 17, 18-র 8, হাতে আছে 1, 3-এর সাথে 1-কে যোগ করলে 4, 4-এর সাথে 2-কে যোগ করব 6, 6-এর সাথে 2-কে যোগ করলে হবে 8। তার মানে কত পৃষ্ঠা হলো? 886 পৃষ্ঠা। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? আমরা এখন লাস্টের কথাটি লিখে দেবো, সুতরাং সে ওই মাসে পড়েছে 886 পৃষ্ঠা, আর এটি হবে আমাদের উত্তর, উত্তর 886 পৃষ্ঠা। তো শিক্ষার্থীবৃন্দ, শেষ হয়ে গেল আবার আরো একটি অঙ্ক। আচ্ছা, এরপরে 6 থেকে 10 পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করব। তো আজকে আমরা যতটুকু অঙ্ক করেছি, আমরা যেমন 29 পৃষ্ঠা থেকে শুরু করেছিলাম, 29 পৃষ্ঠার একটু বড় অঙ্কগুলো করেছিলাম, তো তোমাদের বাসার এইচডব্লিউগুলো থাকবে হচ্ছে 29 পৃষ্ঠার 2 রঙের যোগ সবগুলি থাকবে, 29 পৃষ্ঠার আমি আবার বলছি 2 রঙের যোগ সবগুলো থাকবে। আর আজকে যে 3টি অঙ্ক করে দেখিয়েছি, অর্থাৎ 3 থেকে 5 পর্যন্ত 29-30 পৃষ্ঠার, এগুলো বাসায় থাকবে, এগুলো বেশি বেশি করে তোমরা এইচডব্লিউ করবে। তো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।